সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11:30, আর 11:30 থেকে আমি আমার দিনটা তোমাদের সাথে শুরু করছি। আজকে আমার দিনটা শুরু হয়েছে মোটামুটি 7:45 থেকে। আজকে তুলনামূলক একটু লেট হয়ে গেছে, চুলটা ভেজা দেখতেই পাচ্ছ। জাস্ট স্নান করে বেরোলাম, কিন্তু রান্না এখনো আমাদের দুজনেরটা হয়নি। আমাদের দুজনেরটা বলতে আজকে ওর ইচ্ছে হয়েছে যে ডাল খাবে, আর তার সাথে মানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে যেটা হয় ওটা, আর হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজা। তো মাছ ভাজা আর বেগুন ভাজা কেটে আমি মানে মাছ তো কাটাই ছিল, মাছকে মাখিয়ে রেখে এসেছি, আর হচ্ছে আমি বেগুনটাকেও মাখিয়ে রেখে এসেছি, আর ডালটাকেও সেদ্ধ করে তারপর আমি স্নানে গেছিলাম। আর সকালবেলা মামনি পাপার টিফিনের তরকারি রুটি এসব করেছে, আর মাছের ঝোল বানিয়েছে মামনিদেরটা, এসব করেছে। আর আমি আজকে সকালবেলা করেছিলাম ম্যাগি, যেটা কিনা আমি আমার ও খেয়েছি আর ডিম সেদ্ধ খেয়েছে ও। আমি আর আমার তো ডিম খাই না, আমি ডিম সেদ্ধ আজকে আর খাইনি, রোজ রোজ ডিম সেদ্ধ খেতে আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি খাইনি। আর আমার চুলটা ভেজা থাকলে অতিরিক্ত গরম লাগে, তো আগে চুলটা শুকিয়ে নিই, তারপর রান্না করে যাবো। যখন রান্না করে যাব তখন তোমাদের কাছে আর কি নিয়ে যাবো, আমার সাথে হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি একটু চুলটা শুকিয়ে নিই। এ দেখো, বলেইছিলাম যে আমরা আজকে বেগুন ভাজা মাছ ভাজা, বেগুন একটু পোকা ছিল তো কেটে দিয়েছি ওখান দিয়ে ওই জন্যে, আর বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে এই যে পেঁয়াজ চম্পা দিয়ে ডাল করেছি। তো এই আজকের মেনু। তো চলো, আমার হয়ে গেছে, আমি একটু হাওয়া খেয়ে আসি। এবার রান্নাঘর না প্রচণ্ড গরম, যদিও বা জানলাগুলো খুলে দিই তাতেও প্রচণ্ডই গরম থাকে। এই জাস্ট ছাদে এলাম, তার আগে নিচের স্যান্ডেল যে দুজোড়া ওয়ার আমি পরি ওই দুটোকে ধুয়ে দিলাম এই আর কি। তো ধুয়ে টুয়ে দিয়ে এই মাত্রই এলাম ছাদে, একটু হাঁটাহাঁটি করতে এলাম, দুদিন বাদে এলাম, দুদিন আসতে পারিনি, কালকে তো আসতেই পারিনি। কালকে এক তো তোমাদের সাথে গোয়ার ব্লগটাই শেয়ার করেছি, মানে গোয়ার হানিমুনটাই শেয়ার করেছি, কারণটা হচ্ছে কালকে আমি ফোনটাকে একটু এড়িয়ে চলেছি, ফোনটা খুব একটা ধরিনি, সাথে ব্লগও বানাতে পারিনি, চোখটাকে রেস্টই দিয়েছি। দেখো চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা মানে আলগা যে আমার ব্যথাটা ছিল সেটা নেই, একটু ডরলেই লাগছে কোনাটা, আশা করি ঠিক হয়ে যাবে। কালকে তিনবার ড্রপটা দিয়ে শুয়েছিলাম, তো ঠিক হয়ে গেছে। এখন ছাদে একটু হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে হাওয়াটা লাগছে, মাঝে মধ্যে লাগছে না। তো চুলটা একটু আঁচড়াবো বলেই এসছি, মানে হাঁটবো সাথে চুল টুলো আঁচড়াবো, এইসবই করবো, করে টরে তারপর নিচে যাব। তো চলো, আমার সাথে তো তোমরা আছোই, আমি কাজগুলো করে নিই। আর আজকে না অনেক দিন বাদে এই ডাল বেগুন ভাজা মাছ ভাজা এই ধরনের খাবারটা খেয়েছি, আর মাছটা না চারা পোনা মাছ, ওই যে তোমাদের পুকুরটা দেখেছিলাম দেশের বাড়িতে ওই পুকুরটার মাছ ছিল, এত চারা পোনা মাছ মানে বুঝতেই পারছো প্রচণ্ড না কাটা ছিল। অসুবিধাও হয়েছে একটু খেটাতে, ওর তো বেশি অসুবিধে হয়েছে একটু, ও কাটা ছাড়িয়ে মাছ খেতে পারে না তাই জন্যে। তো চলো আর বকবক করবো না, আমি একটু হেঁটেও নিই, আর তার সাথে তারপর চুল ঠুলো আছড়ে নিই। যখন ফোনটা ধরেছি তখন আর হাওয়া নেই, এটাই হয় আর কি সাথে, যাই হোক না কেন। তো
এই যে চুলগুলো আমার নড়ছে এগুলো কিন্তু সবটাই এই হাওয়াতেই নড়ছে, একদমই ফ্যানের হাওয়া এই অবধি পৌঁছয় না আর কি। যাই হোক না কেন, রাখতেও না বেশ, মানে এই সন্ধ্যের টাইমটাও ছাদে যেতে ভালোই লাগে, কিন্তু ছাদে থাকে খুব মশা, আর তার সাথে না একা একা ছাদে যেতে একটু ভয়ই লাগে এই আর কি, তাই জন্য যাওয়াটা ঠিক হয় না। তো এরপর যাবো একটু 9:15 বাজে, রুটি টুটি করবো, কালকে ছোলা ডালটা রয়েছে তরকারিটা করবো না। তো তো চলো আবার পরে কথা হবে। আর আমি সন্ধ্যেতে যে করছিলাম বলো তো একটু, আমি ট্রলি তো এখনো নামাইনি, কিন্তু করছিলামটা হচ্ছে কুর্তি ফুর্তি নামিয়ে সবটাই গুছিয়ে রেখেছি, ওরও গেঞ্জি প্যান্ট এসবই গুছিয়ে রেখে দিয়েছি, জাস্ট ট্রলিটা বার করবো আর গুছিয়ে দেবো, আর কিছুই কাজ নেই সেরকম। তো দেখাচ্ছি তোমাদেরকে চেয়ারটার অবস্থা, দেখতে পেয়েছো চেয়ারের অবস্থা, ওগুলো সবটাই ট্রলিতে ঢুকবে। আর একটা প্রবলেম হয়েছে বলতে, আসবো আমরা যাওয়ারটা তো ফ্লাইটে জানি তোমরা, আসবো আমরা ট্রেনে তাও আবার স্লিপার ক্লাসে, কারণ টিকিটটা পাওয়া যায়নি ঠিকঠাক টাইমে, আমরা অনেকটাই লেন্দি টিকিট কেটেছি বললামই তোমাদেরকে, তো ওই জন্য হঠাৎ ঠিক হলে যা হয় আর কি। তো চলো আমি একটু কাজগুলো করি তাহলে। এখন না অলরেডি বাজে হচ্ছে 11টা, আর টেবিলের দিকে ঘোরালাম না, কারণ আমাদের টেবিলের অবস্থা না যাতা হয়ে রয়েছে, এখন আমি সব ঠিকঠাক করবো, এই একটু এক ঝলক দেখিয়ে দিয়ে দেখ, একদমই যাতা হয়ে রয়েছে। আর এদিকে চেয়ারের অবস্থাও যাতা হয়ে রয়েছে, আর পাশে টমেটো ফমেটো এখন ছড়িয়ে রয়েছে আর কি, মানে এখান থেকেই নেওয়া হয় এখান থেকেই রান্না করা হয়, এই কটাই রয়েছে এখন। আর তো রান্নাঘরে আর জায়গা নেই আর কি, এগুলো নিয়ে রান্নাঘরে রাখলে কি হবে বলো তো, ঝুড়ির নিচে নিচে থাকতে থাকতে না ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, যাই হোক আর কথা বাড়াবো না। 11টা অলরেডি বেজে গেছে, এখন আমরা গোছাবো গোছাবো ট্রলি, আমি ভাঁজ করে দিই ও ঢোকাক, দেখি কি হয়। আর তো চলো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করি, আগে তোমাদের সাথে রেখে আগে ট্রলিটাকে গুছিয়ে। চলো গোছানো গাছানিও তো দেখিয়েই দিলাম, আর কি করবে, এখন অলরেডি 11:30 বেজে গেছে, কিন্তু আমাদের আরো একটু কাজ বাকি রয়ে গেছে, তাই জন্য 11:30 বাজে, তো ওই 12টার মধ্যে আমরা শোবো হয়তো। আর দেখি কালকে সকালে আমাদের কিছু প্ল্যান রয়েছে, ওগুলো কতটা কি হয় আগে থেকে বলবো না, কতটা কি হয় আগে দেখি, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ফ্যান না চালিয়ে এখন আর ব্লগ বানাতে পারছি না, কারণ গোছানোর টাইমে ভিডিও করছিলাম বলে ফ্যানটা অলরেডি অফ ছিল, ঘেমে গেছি আমরা। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর আজকে গোয়া ব্লগ তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, খুব 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 খুশি হয়েছে আমি, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।